শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ এই 24 ঘন্টার হাতে। এই ফুটেজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন রাজু ঝাকে গুলি চালায় দুজন। গাড়ি বোনের উপর কারণে একজন দাঁড়িয়ে ছিল। এই ঘটনায় এখনো অধরা হামলাকারীরা। আবার এসে করল। আপনারা দেখছেন তুলে নিয়ে যাবে। গুলি চালাচ্ছে দুজন। এই ঝালমুড়িওয়ালা রাজু ঝা খুনে সিসিটিভি ফুটেজ এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টায়। খুব আরামসে করলো। এই দেখুন এই বার করলো। একদম কাছে গিয়ে গুলি করা হয় দুজন। দেখুন গুলি করছে। একজন দাঁড়িয়ে ছিল গাড়ি বোনের উপর কারণে একজন দাঁড়িয়ে ছিল। বাসুদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বাসুদেব সিসিটিভি ফুটেজ এক্সক্লুসিভ ছবি দেখা যাচ্ছে রাজু ঝাকে কিভাবে খুন করা হয়েছে। এই মুহূর্তে দুজনকে দেখা যাচ্ছে গুলি করতে। কি কি জানা যাচ্ছে আর? দেখো এই সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশ তদন্ত করতে শুরু করে এবং ইতিমধ্যে যেটা জানতে পারা যাচ্ছে যে চারজন মিলে এই খুন করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছিল। তাদের স্টেজও তৈরি করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে একজন হলুদ জামা পরে একজন সবুজ জামা পরে ছিল এবং একজন কালো রঙের জামা পরেও ছিল এবং এই চারজনকে খোঁজার যে শুরু করেছে তাতে পাওয়া গেছে যে পুরুলিয়া ও ঝাড়খণ্ড যে বর্ডার এলাকা রয়েছে সেই এলাকা থেকে সম্ভবত এরা এসেছিল এবং তারা ইতিমধ্যেই পুলিশ মোটামুটি কিছুটা হলেও নিশ্চিত হতে পেরেছে যে এই যে সুপারি কিলার যে চারজন ছিল তারা কারা এবং তাদেরকে খোঁজার জন্য ইতিমধ্যেই পুলিশ ঝাড়খণ্ড পুলিশের যেমন সহযোগিতা নিচ্ছে পাশাপাশি ভিন জেলা যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়খণ্ডের বিভিন্ন পুলিশ আধিকারিক যারা রয়েছে তাদের সঙ্গে তারা বৈঠক করেছে এবং উচ্চ স্তরীয় বৈঠক হয়েছে এবং রাজু ঝাকে যে খুন করেছে সেই খুনিদের যে সুপারি কিলার যারা ছিল তাদেরকে ধরার জন্য ইতিমধ্যে কিন্তু চারিদিকে জাল বিছিয়ে তাদেরকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবে বলেই পুলিশ মোটামুটি নিশ্চিত এবং সিসিটিভি ফুটেজ যেভাবে দেখা যাচ্ছে যে একটি গাড়ি পেছন থেকে আসছে এবং সেখান থেকে নেমে রাজু ঝাকে খুব কাছ থেকে মারছে এবং যারা দাঁড়িয়ে রয়েছে ঝালমুড়িওয়ালা থেকে আরম্ভ করে তারা যেন কিছু বুঝতেই পারছে না যে ভেতরে কি হচ্ছে খুব স্বাভাবিক ভাবে এবং তাদের কোনো ভয়ও নাই কেমন কিভাবে একদম পুরো নর্মালি কাজটা করে তারা কিন্তু আবার পুনরায় কিন্তু সেই বলুন গাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছে সেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। অর্থাৎ এই সিসিটিভি ফুটেজ হাতে নিয়েই কিন্তু তদন্তকারী যারা আধিকারিক রয়েছে রাজু ঝাকে যারা খুন করেছে তাদেরকে ধরার জন্য ধন্যবাদ বাসুদেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।